নমস্কার বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি কর্মসংস্থান পেপারে। পশ্চিমবঙ্গ পুলিশের চূড়ান্ত ফল কবে ঘোষিত হবে? 2023 সালে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের নতুন কোনো বিজ্ঞপ্তি আসবে কি না, এই নিয়ে কর্মসংস্থান পেপারে 24 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর যে আপডেটটি উঠে এসেছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে এসেছি। যারা প্রত্যেক যারা সাপ্তাহিক কর্মসংস্থান পেপার দেখো, তাদের তো দেখার দরকার নেই, তারা অবশ্যই জেনে থাকবে। আর যারা দেখোনি, তাদের জন্য এই ভিডিওটা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ভালো লাগলে লাইক, নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা জানো কর্মসংস্থান হচ্ছে পশ্চিমবঙ্গে প্রকাশিত একটি সাপ্তাহিক চাকরি সংবাদপত্র, যেখানে প্রত্যেক দিনকার সরকারি চাকরির আপডেট সরবরাহ করা হয়ে থাকে। তো আজকে আমরা দেখে নেব 31 ডিসেম্বর অর্থাৎ 31 ডিসেম্বর কর্মসংস্থানে পশ্চিমবঙ্গ পুলিশের চাকরি সম্বন্ধে কী তথ্য উঠেছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ পুলিশ চাকরি সম্বন্ধে কোন তথ্যটা উঠে এসেছে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো দেখো এখন কী উঠে এসেছে, পশ্চিমবঙ্গ পুলিশের থেকে কী প্রশ্ন যাওয়া হয়েছে, যে 2023 সালে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি বেরোবে কি? শুভজিৎ দত্ত অশোকনগর উত্তর চব্বিশ পরগনা থেকে একজন প্রশ্ন করেছে, তো সেখানে উত্তর বলা আছে হ্যাঁ বেরোবে। অর্থাৎ 2023 সালে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি বেরোবে। আমি এর আগেও বলেছি যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের প্রায় 8,500 মতো নতুন ভ্যাকান্সি তোমাদের আসতে চলেছে, যেখানে পুরুষ মহিলা উভয় তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, যারা এখনও পড়াশোনা শুরু করেনি, যারা ভাবছে ভাবছো আগে অ্যাপ্লিকেশন বাড়াক তারপরে আমি পড়াশোনা করবো, তারা কিন্তু অনেকটা দূরে সরে যাবে, ঠিক আছে, ছিটকে চলে যাবে। তো এখন থেকেই পড়াশোনা করো, আসবে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে কিন্তু নতুন ভ্যাকান্সি আসার সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের আপকামিং ভ্যাকান্সি। এবার চূড়ান্ত ফল কবে বেরোবে এটা নিয়ে 24 ডিসেম্বর যে একটা কর্মসংস্থান পেপারে যে একটা আপডেট হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো আমরা আছি কর্মসংস্থান পেপার 24 ডিসেম্বর 2022। তো এই কর্মসংস্থান পেপারে অর্থাৎ 31 ডিসেম্বর ঠিক আগের এক সপ্তাহে 24 ডিসেম্বর কর্মসংস্থান পেপারে পশ্চিমবঙ্গ পুলিশের যে নতুন আপডেটটা উঠে এসেছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। ঠিক আছে, তো চলো আজকে আমরা দেখবো পশ্চিমবঙ্গ পুলিশ সম্বন্ধে আমাদের কী আপডেট উঠে এসেছে। এটা হচ্ছে 24 ডিসেম্বর, ঠিক আছে, কর্মসংস্থান পেপারে যে আপডেটটা উঠেছে সেটা তোমাদের বলছি। এই যে দেখো, পশ্চিমবঙ্গ পুলিশের 2020 সালে কনস্টেবল পদের মেধা তালিকা এবছর বেরোবে কি? এটা ছিল 2022 সাল, ওটা যে এর পেপারটা 2022 সাল 24 ডিসেম্বর। ঠিক আছে, প্রশ্ন করেছে নাস্তাইক শেখ চিং বর্তলা নাকশিবাড়া নদিয়া থেকে। তার উত্তরে কী দিয়েছে, ফল বেরোবে 2023 সালের প্রথম দিকে, সম্ভবত ফেব্রুয়ারিতে চূড়ান্ত ফল বেরোবে। তারা এক্সপেক্ট করছে, বলছে যে ফেব্রুয়ারিতে চূড়ান্ত ফল বেরোবে। ঠিক আছে, তোমাদের কনস্টেবল 2020 সালে যারা ইন্টারভিউ দিয়েছো, যারা ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছো, ফর এক্সপেক্ট তোমাদের বলা যাচ্ছে তোমাদের রেজাল্টটা সম্ভবত হতে পারে জানুয়ারি মাসের একদম শেষের দিকে, ঠিক আছে, নাহলে ফেব্রুয়ারি মাসের একদম প্রথম দিকে, জানুয়ারি কি ফেব্রুয়ারি শেষের দিকে প্রথম দিকে রেজাল্ট বেরোনোর সম্ভাবনা কিন্তু অনেকটা সম্ভাবনা রয়েছে। সেইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে যারা 2020 সালে কর্মসংস্থান পেপার যে আপডেটটা উঠছে সেটা হচ্ছে 2023 সালের প্রথম দিকে তোমাদের রেল ফল বেরোবে, চূড়ান্ত ফল বেরোবে, খুব অল্প সময়ের মধ্যে তোমাদের ভেরিফিকেশন এর পাশাপাশি মেডিকেল হয়ে তোমাদের কিন্তু জয়নিং প্রসেস সম্পন্ন হবে। তো এই ছিল আজকে দুটি আপডেট, 24 ডিসেম্বর এবং 31 ডিসেম্বর কর্মসংস্থান পেপারে পশ্চিমবঙ্গ পুলিশের যে আপডেটটা উঠছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগে লাইক, নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যারা প্রত্যেকদিন কর্মসংস্থান পেপার নেয় তারা অবশ্যই দুটি আপডেট জানে, এবং যারা নেয় না, অনেকেই রয়েছে নেয় না, তো তাদের কাছে এই আপডেটটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।